হ্যালো এভরিওয়ান, আমি আরিফ। আবারও আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো কীভাবে আমরা খুব সুন্দর ক্যাপাচিনো বানাতে পারি খুব ভালো একটা ডিজাইন করে, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। নর্মালি আমরা সবাই জানি কীভাবে ক্যাপাচিনো বানাইতে হয়, বাট আজকে আমি দেখাবো খুব সহজেই আপনারা কীভাবে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারবেন ক্যাপাচিনোতে। আমরা সবাই মোটামুটি কম বেশি ভালোবাসতে পছন্দ করি আর সবাই ভালোবেসে থাকি। সো প্রথমে আমরা আজকে শুরু করব হার্ট শেপ ক্যাপাচিনো কীভাবে আমরা বানাতে পারি সেটা নিয়ে। সো চলুন ঘুরে আসি আর দেখি কীভাবে আমরা এই হার্ট শেপ ক্যাপাচিনো বানাবো। বাট সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যে কোনো কফি বানাই না কেন, কফি কাপটা আমাদের অবশ্যই গরম হইতে হবে। কারণ এই কাপটা যদি গরম না হয়, যখন আমরা কফি বানাবো এই কফিটা ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর এখানে অনেক বেশি একটা পসিবিলিটি থাকবে গেস্ট কমপ্লেন করার। সো আসুন আর কথা নয়, আমরা এখন দেখি কীভাবে আমরা সুন্দর ক্যাপাচিনো বানাতে পারি। আমাদের সাথে আজকে আছে মিস লুই, শি গোনা মেক দ্য ক্যাপাচিনো। সো আমরা দেখব হাউ শি ক্যান মেক ভেরি নাইস ক্যাপাচিনো উইথ দ্য ডিজাইন। সো প্রথমে আমরা মিল্কটাকে স্টিম করে নিব। মিল্কটাকে স্টিম করার সময় আমাদের খুব সুন্দর একটা থিক ক্রিমি ফোম তৈরি করতে হবে মিল্কটার ভিতরে, যেটা দিয়ে খুব ইজিভাবেই আমরা ডিজাইনটা করতে পারবো। যদি থিক ফোম আমাদের না হয় মিল্কটাতে, তাহলে আমরা এই ডিজাইনটা করতে পারবো না। সো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন খুব সুন্দর একটা থিক ফোম আমরা মিল্কটাতে তৈরি করতে পারি যখন আমরা স্টিম করি। এখন আমরা এক্সপ্রেসো শটটা নিয়ে নিচ্ছি কাপের ভিতরে। এখন আমরা দেখব কিভাবে সুন্দর করে মিল্কটা কফির ভিতরে ঢেলে দিব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে শেষের দিকে একদম আমাদের ঠিক মাঝখান দিয়ে একদম লম্বা একটা টান দিয়ে দিতে হবে। হার্ট শেপ চলে আসবে আপনার কফির ভিতরে। সো এটা খুবই সুন্দর কাউকে প্রেজেন্ট করার জন্য। সো আপনারা এখন দেখতে পারবেন কীভাবে আমরা এটা বানাতে পারি। আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের সবাই ভালো লেগে থাকবে, যেহেতু আপনারা দেখতে পারলেন কীভাবে খুব সহজেই আপনারা খুব সুন্দর একটা ক্যাপাচিনো বানাতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্লিজ ডোনট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।